আরেক জায়গায় দাম এসছে, সেই তার আরেক জায়গায় মিশছে, সেই তার পাওয়ার প্ল্যান্টে মিশছে। পাওয়ার প্ল্যান্ট নষ্ট হয়ে এনে লাইট জ্বলবো না। অতএব সেই খাতিনার ক্ষমতার বাইরে কোনো ক্ষমতা নাই। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই, সব সেই খাতিনার সাহস, এর বাইরে কারো সাহস নাই, এরপরে কোনো নেতা নাই, এরপরে কেউ নাই। অতএব সেই খাতিনা থাকলে আপনারা থাকবেন, আর সেই খাতিনা না থাকলে ওই বিএনপির জামাত আবার এমন অত্যাচার করবে যেটা 2001 সালে করছিল, ভুইলা যাইয়েন না। আজকে ভাই সেই খাতিনার উন্নয়ন, সেই খাতিনার মূল্যায়ন, সেই খাতিনার ভালোবাসা, সেই খাতিনার পরিশ্রম। বিএনপি দুর্বল হয়ে গেছে, বিএনপির সংগঠন বলতে কিছু নাই, তাই এখন আমরা কাউরে না পাইয়া নিদ্রা নিদ্রা লাগাই দিচ্ছি। আরে ভুলা যায় না, তারা এখনো ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যদি রক্ষা করতে হয় তাহলে সর্বপ্রথম এই যুবলীগের সন্তানরাই যৌবনের সকল পরিশ্রম দিয়া বুকের তাজা রক্ত দিয়া শেখ হাসিনার সামনে দাঁড়াবে। আমাদের আজকে সারা বাংলাদেশে যুবলীগের কমিটি হবে, সারা বাংলাদেশে যুবলীগের কমিটি হবে, আর এই যুবলীগের কমিটি হবে দেখার মতন কমিটি। আমরা শেখ হাসিনাকে একটা উপহার দেব এই বাংলার টেকনাথ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া যুবলীগের কমিটি করে। আমি আবারও বলবো যে আমাদের প্রজন্ম যারা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা আমরাকে ভুলতে ভুলে গেলে হবে না যে রাজাগার আল বদল ওই যুদ্ধ অপরাধীরা এখনো তাদের সন্তানরা ষড়যন্ত্র করতেছে আমার নেত্রীর বিপক্ষে। অতএব সেই ষড়যন্ত্রকারী এই মামুনুল হকের মতন রাজাকার যুদ্ধ অপরাধী পাকিস্তানের দালালদের আমাদেরই রুখে দাঁড়াতে হবে, কারণ তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম আমরা পালন করি, আমরাও ভাই চাইর কলেমা পারি, আমার বাবাও মুসলমান, আমাদেরও পেফারা আমপারা পড়াইয়া আমাদের বাবা মারা ধর্ম ধর্ম শিক্ষা দিতে, কিন্তু আমরা ধর্মের ব্যবসা করি না। আজকে চিটাগংয়ে জিয়াউর রহমানের ভাস্কর্য আছে, আজকে বাংলাদেশে অনেক জায়গায় ভাস্কর্য আছে। আমার মুরব্বী জেলা আওয়ামী লীগের সভাপতি বলে গেলেন পৃথিবীতে ইসলামিক যে তিনটা দেশ আছে সেখানেও ভাস্কর্য আছে। এত বছর এই জালালদের চোখে পড়ে নাই, যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা যার জন্য একটা পতাকা পাইছি, যার জন্য একটা পাসপোর্ট পাইছি, যার জন্য আমি এমপি, যার জন্য ওনারা সরকারি অফিসার, তার পাশ যখন মানচিত্র ভাস্কর্য হয় তখনই এই মমিনুল হকের মতন এই মমিনুল হকের মতন ছেঁচড়া চোররা দাঁড়াইয়া পাকিস্তানের টাকা খাইয়া ষড়যন্ত্র করে। কেন জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে কথা কন নাই এত বছর, কেন অন্য ভাস্কর্য নিয়ে কথা কন নাই? কারণ এই হেফাজত তো হেফাজত নাই, ওই জামাতের যুদ্ধ অপরাধীদের জামাত শিবিরের নেতারাই আজকে এই হেফাজতের ভিতরে ঢুকে আজকে এসব দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে। আমি যুবলীগের পক্ষ থেকে সারা বাংলাদেশে শেখ হাসিনার সন্তান যুবলীগ, সেই যুবলীগ যদি একবার মাঠে নামে মমিনুল হক সাহেব বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় পাবেন না। তাই আমার নেত্রী আমাদের সবাই জাতির পিতার ভাস্কর্যের দিকে তাকানোর আগে সারা বাংলাদেশে শেখ হাসিনার লক্ষ লক্ষ কোটি কোটি যুবলীগের সন্তানদের সাথে মোকাবেলা করতে হবে। আমরা ওই রাতের অন্ধকারে আপনি ভাস্কর্যে ইটা মারেন, ভোর রাতে যাইয়া ভাঙ্গেন, মমিনুল হক সাহেব আপনাকে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে, প্রত্যেক জেলায় জেলায় হবে, পারলে ঠেকায়ন, পারলে ঠেকায়ন, দেখবো আপনার কই যায় কত জোর আর আমাকে কই যাও কত জোর। তাই ধর্মকে রাজনীতির ভিতর আনবেন না। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মীপুরের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, মহিলা সন্তানদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে আরো সুন্দর করেছেন। আমি মনে করি এটার থেকে সারা বাংলাদেশে জেলা আওয়ামী লীগের জেলা নেতাদের অনেক কিছু শেখার আছে এবং নেতৃবৃন্দের অনেক কিছু শেখার আছে। আমার মুরব্বী হারুন মামা মঞ্চে আছেন, আজকে আপনাদের
আপনাদের মেয়র সাহেব যিনি আছে ওনার বাড়িতে আমাদের তাহের চাচা, ছোটবেলার থেকেই তাকে আমি চিনি, গল্প শুনেছি, আজকে তার বাড়িতে খেতে পারলাম। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত মানুষকে আপ্যায়ন করার জন্য। আপনাদের আজকে আমরা কিছু আমাদের চেয়ারম্যানের দিক নির্দেশনা আমরা দিব সংবর্ধনা অনুষ্ঠানে, সেটা হলো বিগত দিনে যুবলীগে কি হয়েছে আমরা সেদিকে তাকাবো না, আগামীতে যুবলীগে কি হবে সেই দিক নির্দেশনা দিতেই আজকে আমরা এসেছি। যারা বিগত দিনের যুবলীগ ধরে রাখছেন, চিন্তা করছেন, অর্থ জোগাড় করছেন কমিটি কেনার জন্য, সেই অর্থ ব্যাংকে রেখে দেন ভাই, কামে দেবে না।